চট্টগ্রাম ওয়াসার অনিয়ম তদন্তে আইয়ের স্থানীয় সরকারের বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল আসান। আইদে সেপ্টেম্বরের 7 তারিখ শনিবার সকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত ও পরিদর্শন করিব তিনি। সেপ্টেম্বরের 5 তারিখ বৃহস্পতিবার স্থানীয় সরকারের বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সিরিত এ তথ্য জানানো হয়। ওই সিরিত হনইয়ে স্থানীয় সরকারের বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসালইরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আইদে সেপ্টেম্বরের 7 তারিখ শনিবার তদন্ত ও পরিদর্শন করিব মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল আসান। গেলদে কয়েকদিন ধরেই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিত আন্দোলন গুজিয়ে সাধারণ গ্রাহক সহ বিভিন্ন সংগঠন আন্দোলন গড়লেও পদত্যাগ ন করিবার সিদ্ধান্তে অনড় আছিল তিনি। এই লইরে গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দেন এমডি, জেরে তিনি হইয়ে সরকার তারে এমডি বইয়ে এবং সরকার জেততে তারে সরে যেতে হইব, সে সম্মতি তিনি সরে যাইব। আমি সরকার জীব যদি আমাকে না বলবে তা পদত্যাগ করবো না, এটা হলো আমার সিদ্ধান্ত। সবগুলো দাবির প্রেক্ষিতে আমার বলতেছে পদত্যাগ, তো সবগুলো দাবি ইনকোয়ারি না করে আমি পদত্যাগ কেমন করবো? এটা ইনকোয়ারি করে দেখুক এই দাবিগুলো সত্য কিনা। আপনার বিরুদ্ধে আমি আমার 50টা দাবি দিয়ে দিলাম, এটা কি হয়ে যাবে? বলে দিলাম এটা 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 এরকম দাবি দিতে, এটা কি আপনি লগে লগে আপনি বললাম যে সিরিয়াল সারেন আজকে আমি সারিয়ে দিবি এটা তো ঠিক না। আমার কথা হচ্ছে আমি শ্রদ্ধা করি সবাইকে, আপনারা ওনারা আসছেন আমি শ্রদ্ধা এখনও করি, যারা আছেন তাদেরও শ্রদ্ধা করি। আমার কথা হলো আপনাদের এই দাবিগুলো আপনারাই তো সরকার করছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদের, আপনারা সরকার বিষয়কে বলেন তো সেজন্য একশন নিলাম। তো বলেন সরকার যেদিন আমাকে